ক্লাস টেন আমরা ত্রিকোণমিতি অধ্যায়ের কোষে দেখি 23.2 এটা শুরু করেছিলাম। এক থেকে পাঁচ অবধি করেছি, আজ ছয় থেকে করব। ছয়টা কি বলছে, দেখায় যে এক নম্বর সাইন স্কোয়ার 45° প্লাস কস স্কোয়ার 45° ওয়ান। তাহলে এখানে যখন এ প্রমাণ করতে হবে তাহলে আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাতে হবে। তাহলে আমরা কী করবো, যে বাম পক্ষ সমান কী দেওয়া আছে, সাইন স্কোয়ার 45° প্লাস কস স্কোয়ার 45°। আমরা কি জানি সাইন স্কোয়ার 45° মান কি, সাইন 45° ওয়ান বাই রুট টু তার হোল স্কোয়ার প্লাস কস 45° ওয়ান বাই রুট টু তার হোল স্কোয়ার। তাহলে ওয়ান বাই রুট টু হোল স্কোয়ার মানে কত, একের দুই প্লাস একের দুই সমান ওয়ান সমান ডান পক্ষ। ঠিক আছে, তাহলে প্রমাণ হয়ে গেল দুইয়ের ডাক কস 60° সমান কস স্কোয়ার 30° মাইনাস সাইন স্কোয়ার 30°। তাহলে বামপক্ষ সমান কস 60°, কস 60 মানে কত হচ্ছে হাফ। ডান পক্ষ সমান মানটা বের করি আমরা, ডান পক্ষ সমান কস স্কোয়ার 30° মাইনাস সাইন স্কোয়ার 30°। তাহলে কস 30 কত হয়, রুট 3/2 তার হোল স্কোয়ার মাইনাস সাইন 30 হাফ তার হোল স্কোয়ার। তাহলে রুট 3/2 তার হোল স্কোয়ার মানে কত, 3/4 মাইনাস 1/4। তাহলে 4 লসাগু হলো, 3 - 1 ইকলস টু 2/4 ইকলস টু হাফ। অতএব বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত। তিনের দাগ 2 tan 30°, তাহলে বামপক্ষ সমান, তাহলে আমাদের কাজ কি হবে, বামপক্ষ সমান ডানপক্ষ দেখানো। তাহলে বামপক্ষ সমান 2 tan 30° বাই 1 - tan² 30°। তাহলে 2 × tan 30 মানে হচ্ছে 1/√3 বাই 1 - 1/√3 হোল স্কোয়ার। দিস ইকলস টু 2√3-এর নিচে নেমে এলো, এটা কত হবে 1 - 1/3, কারণ রুট থ্রি হোল স্কোয়ার মানে 1/3। তাহলে 2√3 3 - 1 আর এই তিনটা উঠিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে √3√3 এটা কেটে √3 থাকলো। তাহলে 2 × √3/2 3 - 1 মানে 2 কেটে গেল সমান √3। অতএব এটা সমান কত, ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। চারের দাগ রুট ওভার 1 + cos 30° বাই 1 - cos 30° ইকলস টু sec 60° প্লাস tan 60°। তাই বামপক্ষ শুরু করি, বামপক্ষ সমান রুট ওভার 1 + cos 30 বাই 1 - cos 30। মানগুলো বসায় তো 1 + cos 30 মান কত, √3/2 1 - √3/2। তাহলে দিস ইকলস টু কত হবে, তাহলে লসা করে 2, তাহলে 2 + √3/2 - √3। ঠিক আছে, এ যদি থাক আমরা ডান পকেটা বের করি তারপর এটাকে সিম্পিফাই করবো। তো ডান পক্ষ কত হবে, ডান পক্ষ সমান কী দেওয়া আছে, sec 60° প্লাস tan 60°। তাহলে sec 60 মানে হচ্ছে cos 60 উল্টো মানে 2, তাই তো, cos 60 মানে হচ্ছে হাফ। তাহলে sec 60 মানে হচ্ছে তা উল্টো 2, tan 60 মানে হচ্ছে √3। হলো,
তাহলে এটাকে আমরা হরের করণেশন করি। হরের করণেশন কি হবে, নিচে আছে কত, টু মাইনাস রুট থ্রি, যা টু প্লাস রুট থ্রি গুণ করতে হবে, তাহলে কী হবে টু প্লাস রুট থ্রি ইন্টু টু প্লাস রুট থ্রি বাই রুট ওভার টু মাইনাস রুট থ্রি ইন্টু টু প্লাস রুট থ্রি। সব কথা হবে দেখো, তাহলে উপরে টু প্লাস রুট থ্রি হোল স্কোয়ার মানে হচ্ছে টু প্লাস রুট থ্রি, আর নিচে কী হবে রুট ওভার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মানে বি স্কোয়ার, চার মাইনাস থ্রিগুলো ওয়ান, তাহলে টু প্লাস রুট থ্রি। তাহলে দেখো বাম পক্ষ সব ডান পক্ষ, অতএব অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। পাঁচের দাগটা করি, কি দেওয়া আছে বাম পক্ষ সমান টু ট্যান স্কোয়ার থার্টি ডিগ্রি বাই ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থার্টি প্লাস সেক্স স্কোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস কট স্কোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি। তো মানগুলো পুট করি, তাহলে টু ট্যান থার্টি মানে ওয়ান বাই রুট থ্রি বাই ওয়ান মাইনাস ওয়ান বাই রুট থ্রির হোল স্কোয়ার প্লাস সেক্স স্কোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি। তো আমরা কী জানি কস ফর্টি ফাইভ ইজ ওয়ান বাই রুট টু, তাহলে সেক ফর্টি ফাইভ ডিগ্রি রুট টুর হোল স্কোয়ার মাইনাস কট ফর্টি ফাইভ ডিগ্রি হচ্ছে ওয়ান তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা কোণের আমরা কোণানো পদগুলো বসালাম, এবার আমরা সিমপ্লিফাই করবো। তাহলে টু নিচে রুট থ্রি নেমে এলো, ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি রুট থ্রি হোল স্কোয়ার ওয়ান বাই থ্রি প্লাস রুট টু হোল স্কোয়ার টু মাইনাস ওয়ান ইকুয়ালস টু টু রুট থ্রি ইন্টু থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান। তাহলে এই রুট থ্রি এই থ্রি গেলে রুট থ্রি থাকলো, তাই তো? তা কী দাঁড়ালো টু ইন্টু রুট থ্রি বাই টু প্লাস ওয়ান, টু টু কেটে যাচ্ছে, তো কত হলো রুট থ্রি প্লাস ওয়ান। আচ্ছা এখানে একটা ভুল লিখেছি, এটা হচ্ছে ট্যান স্কোয়ার থার্টি ডিগ্রি, ট্যান স্কোয়ার এটা হোল স্কোয়ার হবে, তার মানে এটা কত হবে, এটা হবে থ্রি। ঠিক আছে, তাহলে এটা থাকবে না, তাহলে এটা হয়ে যাবে কত ওয়ান, ওয়ান প্লাস ওয়ান ইকাল টু সমান টু। এবার ডান পক্ষ সমান, ডান পক্ষ সমান কত আছে সেক সিক্সটি ডিগ্রি, সেক সিক্সটি মানে কস সিক্সটি উল্টো মানে টু। ঠিক আছে, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। ছয় রঙটা কী দিয়েছে, বাম পক্ষ সমান ট্যান স্কোয়ার পাই বাই ফোর ইন্টু সাইন পাই বাই থ্রি ট্যান পাই বাই সিক্স ট্যান স্কোয়ার পাই বাই থ্রি। আচ্ছা এগুলো আমরা ডাইরেক্ট বলতে পারি বা এগুলো প্রথমে রেডিয়ানে মান দেওয়া আছে, আমরা ষষ্ঠী পদ্ধতি এটা করে নিতে পারি যেটা ইচ্ছা। তাহলে ট্যান পাই বাই ফোর মানে হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি, সাইন পাই বাই থ্রি সিক্সটি ডিগ্রি, ট্যান পাই বাই সিক্স সমান থার্টি ডিগ্রি, ট্যান স্কোয়ার পাই বাই থ্রি মানে হচ্ছে সিক্সটি ডিগ্রি, কারণ পাই মানে জানি একশো আশি ডিগ্রি। তাহলে ট্যান স্কোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি মানে হচ্ছে ওয়ানের হোল স্কোয়ার, সাইন সিক্সটি রুট থ্রি বাই টু ইন্টু ট্যান থার্টি মানে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি ট্যান সিক্সটি রুট থ্রির হোল স্কোয়ার। তাহলে রুট থ্রি রুট থ্রি কেটে যাচ্ছে, তাহলে কী দাঁড়ালো রুট থ্রি হোল স্কোয়ার মানে থ্রি বাই টু মানে এক পূর্ণ একের দুই, তাই এটাই সমান হচ্ছে ডান পক্ষ। সাতের দাগ, বাম পক্ষ সমান সাইন পাই বাই থ্রি ট্যান পাই বাই সিক্স প্লাস সাইন পাই বাই টু কস পাই বাই থ্রি ইকস টু দেখাতে হবে সিক্স টু সাইন স্কোয়ার পাই বাই ফোর। তাহলে বাম পক্ষ দিয়ে শুরু করি, তো এবার কিন্তু আমরা ষষ্ঠী পদ্ধতি নিয়ে যাচ্ছি না, রেডিয়ানই থাক। তাহলে সাইন পাই বাই থ্রি মানে সাইন সিক্সটি কত হয় রুট থ্রি বাই টু ইন্টু সাইন থার্টি ওয়ান বাই রুট থ্রি প্লাস
साइन पाई बाय टू मैं वन इंटू कॉस पाई बाय सिक्स मैं कॉस थर्टी कत रूट थ्री बाय टू ठीक है मानगुलो बसालम सिम्प्लिफाई करी एट केटे जा भूल लिखे ये पाई बाय थ्री कॉस पाई बाय थ्री मैं हे कॉस सिक्सटी डिग्री मैं हाफ एक ठीक है तो कत थकल एक दुई प्लस एक दुई समान वन तो डान पक्ष समान डान पक्ष समान टू साइन स्क्वायर पाई बाय फोर टू इंटू साइन पाई बाय फोर मान वन बाय रूट टूर होल स्क्वायर टू बाय टू इक्वल टू वन अतए बाम पक्ष समान डान पक्ष एबार करब सातेर दाग सातेर एक कि बोलछे समाधान करते बोलेछे कि देवा आछे एक्स साइन फोर्टी फाइव डिग्री कस फोर्टी फाइव डिग्री टैन सिक्सटी डिग्री इक्वल्स टू टैन स्क्वायर फोर्टी फाइव डिग्री माइनस कस सिक्सटी डिग्री तहले आमरा प्रत्येकटा मानटाके बसाई तो जेहेतु समाधान करते बोलेछे बा दिए शुरू होबे एक्स साइन फोर्टी फाइव डिग्री वन बाय रूट टू कस फोर्टी फाइव डिग्री वन बाय रूट टू इंटू टैन सिक्सटी डिग्री रूट थ्री इक्वल्स टू टैन स्क्वायर फोर्टी फाइव डिग्री मैं वन होल स्क्वायर माइनस कस सिक्सटी कत हाफ ठीक है तेल प्रत्येक कोणान उपादान मैं बसिए दिलाम एबार एक्स इंटू रूट थ्री बाय रूट टू इंटू टू कत टू है तेल वन माइनस हाफ मान हे एक दुई बा एक्स इक्वल्स टू एक दुई इंटू टू बाय रूट थ्री एटा क्रस माल्टिप्लाई कर दिलाम तो टू टू वन बाय रूट थ्री तो अतए निर्णय एक्स समान वन बाय रूट थ्री हमारे तीन दागटा करी कि देवा आछे एक्स स्क्वायर समान साइन स्क्वायर थार्टी डिग्री प्लस फोर कट स्क्वायर फोर्टी फाइव डिग्री माइनस सिक्स स्क्वायर सिक्सटी डिग्री एक ही भाव मान बसाई एक्स स्क्वायर इक्वल्स टू साइन थार्टी मान हे हाफ तार होल स्क्वायर प्लस फोर कट स्क्वायर फोर्टी फाइव डिग्री मैं वन तार होल स्क्वायर माइनस सेक सिक्सटी मैं कस सिक्सटी उल्टो कस सिक्सटी कत हाफ तार उल्टो मैं टू तार होल स्क्वायर बा एक्स स्क्वायर समान एक चार प्लस फोर माइनस फोर तेल प्लस फोर माइनस फोर केटे गल अत एक्स इक्वल्स टू प्लस माइनस रूट ओवर वन बाय फोर तेल प्लस माइनस वन बाय टू अत निर्णय एक्स समान प्लस माइनस वन बाय टू ठीक है तेल आज तेल ये पर्यन्त थाकलो जेगुलो बुझते पारबेन आमाके जानाबे।